नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे हैं गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। পুলিশের গাড়িতে মহিলা চেপে গেছে, কি আর বলবো, পুলিশ বাবু পরিশান আছে। উলুবাট হোটেলের সামনে পুলিশের গাড়িতে মহিলা চেপে আন্দোলন করছে। পুলিশ বাবু দাঁড়িয়ে আছে, সিভিক বাবু দাঁড়িয়ে আছে, এখানে অনেকে আছে, ক্যামেরা করছে, দেখুন। ব্লুবার্ড ব্লুবার্ড আছে, একটা মাসে ঘুরছিল। আরে থাকা শার্ট হয়ে যাবে আমার কাছে, মার্কেটিং কল্যাণেশ্বরী অঞ্চলে যে রাস্তাঘাট ঠিক করা হচ্ছে এটার বিষয়ে আপনি কিছু বলবেন? দেখুন, সব থেকে বড় কথা ডিভিসির যে প্রবন্ধন, এই যে আপনার কল্যাণেশ্বরী মোড় থেকে ডেম পর্যন্ত
রাস্তা আমরা দীর্ঘদিন থেকে দেখছি, মোটামুটি 5-6 বছর থেকে এই অবস্থা, রাস্তাটার অবস্থাটা একদম দয়নীয় আছে। কিন্তু ডিভিসি প্রবন্ধন কোনো দেখাশোনা বা কোনো কাজ বা কোনো কন্ট্যাক্ট কিছু কাজ করাচ্ছে না। এই এই জিনিসগুলো দেখে পাবলিকের যে অসুবিধাটা হচ্ছে সেটা দেখে আমার মনটা হলো কি কমসে কম ছোটখাটো একটা রিপেয়ারিংটা আমরা করিয়ে দিই। আপনার পরিচয়? আমার নাম বুড়া খান, কল্যাণশ্রী আঞ্চলিক কমিটি সভাপতি। এই কাজটা কতদূর হবে? কল্যাণীশ্রী মোড় থেকে ডেম পর্যন্ত, যেখান আমার যত মানে বেঙ্গল এরিয়া পড়ে, এখান থেকে মোটামুটি রিপেয়ারিং এর কাজটা আমরা করিয়ে দিই। দেখছি মানে এবার সামনে দুর্গা পূজা, আর মানুষের কষ্টটা খুব মানে বেড়ে যাবে, খুব অসুবিধা হবে। এবার বাইক নিয়ে কেউ বউ নিয়ে যাবে, ছেলে নিয়ে যাবে, বা চার চাকাতে দুর্গাপূজা ঘুরতে বেড়াবে, কিন্তু এই যত যে গর্তগুলো যে হয়ে গেছে, যদি এই গর্তগুলো যদি ভরা না যায় তাহলে অ্যাক্সিডেন্ট একদম শিওর আছে। এই জন্য আমার মনটা বলল কি না কমসে কম ছোটখাটো একটা দুর্গাপূজা পর্যন্ত যেমন রাস্তাটা ঠিক থাকুক, এই জন্য আমি এটা রিপেয়ারিং করাচ্ছি। ধন্যবাদ।